রাজশাহী মহানগরীতে নেশার টাকা না পেয়ে পিতাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। হত্যাকারী ছেলের নাম মমিনুল ইসলাম পিয়াস। আজ রোববার সকাল 10:30টার দিকে মহানগরীর রাজপাড়া থানাধীন অচিন্তলা এলাকায় নিজ বাড়িতে এ নির্মম ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুর বাসার জুয়েল, তিনি একই এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে। জানা যায়, পিতা জুয়েলের নিকট ছেলে মমিনুল ইসলাম পিয়াস আজ সকালে টাকা চেয়েছিল, কিন্তু পিতা ছেলেকে টাকা দিতে অস্বীকৃতি জানালে ছেলে কেঁচি দিয়ে পিতার বুকে আঘাত করে। এতে গুরুতর রক্তাক্ত জখম হয় জুয়েল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক পিয়াসকে আটক করে রেখে পুলিশে খবর দেয়। পরে রাজপাড়া থানার এসআই মকবুল ও এসআই সজীবের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘাতক পিয়াসকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিয়াস বকে যাওয়া একজন কিশোর ও নিয়মিত মাদক সেবী এবং সে উশৃঙ্খল জীবনযাপন করত। বিষয়টি নিশ্চিত করে রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে, এজন্য পিয়াস পালাতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।